সাহাবি আবু বকরাহ তিনি একদা মসজিদে প্রবেশ করলেন এমত অবস্থায় রুকুতে চলে তিনি এখনো কাতারে পৌঁছতে পারেননি যখন তিনি রুকুতে গেছেন তিনিও কাতারের আগেই কাতারে আসার পূর্বেই তিনিও রুকু করে ফেলেছেন এবং হেঁটে হেঁটে রুকুকারীদের সাথে তিনি অংশগ্রহণ করেছেন কাতারবদ্ধ হয়েছেন নবী সাল্লাহ আলী আসালাম নমাজ সম্পূর্ণ করে বললেন যে কি ব্যাপার তোমাদের মাঝে কে এ ধরনের কাজ করেছে যে কাতারের পূর্বে রুকু ধরে ফেলেছে এবং হেঁটে হেঁটে কাতার পূর্ণ করাছে এবং ওইভাবে নওয়াজ আদা করাছে নী সালামকে আবু বাক্রাহ দিয়া তাল তিনি বললেন যে আমি হে আল্লাহ রসুল আল্লাহ নিয়ে বললেন জাদা আল্লাহ হে রস আল্লা তালা তোমার আগ্রহ আরও বৃদ্ধি করে দেন এবং তুমি এই ধরনের আর কাজ করো না ইহাদিস থেকে ওমণ এমনটি বলেছেন যে নিবিআলাম তার সাহাবি আবু বকরাহ রদিওল্লা তালহুকে তিনি ওই নামাজ ওই রাখাতটি পূর্ণ করতে বলেননি যে আবার ফিরিয়ে পড়ো এমনটি বলেননি বরং তিনি বলেছিলেন এইভাবে হেঁটে হেঁটে এসো না অন্য বর্ণনা এসেছে যখন তোমরা নামাজে আসো ইদা জিত মিরা ওয়া ও সুজুদুন ফাস জুদু তোমরা যখন নামাজে আসো আমরা যখন সেজদা অবস্থাতে থাকি তখন তোমরা সেজদা করো এই ক্ষেত্রে আমরা এইভাবে বলবো যেই অবস্থাতে আমরা ইমামকে পাবো সেই অবস্থাতে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে এটি হচ্ছে আদেশ যখন আমরা রুকুতে পাবো সাথে সাথে রুকুতে যেতে হবে যখন সেজদাতে পাবো তখন আমাদেরকে সাজদাতে যেতে হবে সরাসরি আমরা সেজদায় চলে যাব আর যেহেতু নেবিমু সাল্লু আলিয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে কেউ যদি রাকাত পেয়ে যায় তাহলে নবীম সাল্লা আলী তার জন্য তিনি অনুমতি দিয়েছেন আর এই অনুমতি হলো সবার জন্যই অতএব আমরা এভাবে বলবো কেউ যদি রাখাত পেয়ে যান কেউ যদি রুকু পেয়ে যান তাহলে তার ওই রাখাতটি পূর্ণ হবে যদিও একটি রাখাত পূর্ণ করতে দাঁড়াতে হয় কেয়াম করতে হয় অনুরূপভাবে কেরাত পড়তে হয় সোরা ফাতেহা পড়তে হয় এরপরে রুকু করতে হয় এগুলো কিন্তু শর্ত যদিও তিনি সেগুলো যদিও তিনি সেগুলো পূর্ণ করতে পারেননি যেহেতু আলী সাল্লাসালামের বিশেষ ছাড় রয়েছে তার জন্য বিধায় আমরা এভাবে বলবো ওলামগন উল্লেখ করাছেন যে কেউ যদি রুকু পেয়ে যায় এমন কি রুকুতে যদি একবারও তাসবি পড়তে পারেন সুবহান রবি আল আজিম তাহলে তার জন্য যথেষ্ট হবে তিনি ওই ওই রাখাতটি পেয়ে গেছেন ওল্লা الله يا ربي يا الله